হরিয়ানার কংগ্রেস বিধায়কর পুত্র গ্রেপ্তার করা হয়েছে। ইডির জালাত পড়ছে বিধায়ক ধরন সিং সোকার পুত্র, গ্রেপ্তার করা হয়েছে সিকন্দর সিং সোকাক। উল্লেখযোগ্য যে মানি লন্ডারিংয়ের গোচর গ্রেপ্তার করা হয়েছে সিকন্দর সিং সোকাক। রিয়েল স্টেটর কোম্পানি মহিদাস হোমসর সঞ্চালক আছে এগারী সিকন্দর সিং। মহিদা হোমসর বিরুদ্ধে রুজু হয়েছে এটা গোচর, 100 কোটি টাকাতক অধিক জালিয়াতির অভিযোগ আছে ইডির। বিগত বর্ষর জুলাইত ইডিয়ে জব্দ করেছিল মহিদা গোটর প্রায় 360 কোটি টাকা সম্পত্তি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।